প্রজাতি বলছি আজকে হ্যাপি চিলড্রেনস ডে উপলক্ষে আমি আজকে পরিবেশন করব বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়ের লেখা একটি আঞ্চলিক কবিতা হাড় পরশ আমার পিতামাকে সুথাল হে বাপ আমরা জি দেশে বাস করি সে দেশে নাম তো কি তবেটাকে বললু ড্যাস্টর দুটানম আছে নু বাংলা জানা লোক গুলা নেয় তোরা হাল বর্ষ আর যেন ইঞ্জিরি জেনে ওদের ইন্ডিয়া বেটা আমার হ করে ভাবতে রইল বুঝতে লোক বুঝাই দিল তো তোর মাকে কি বলিস না মা ওরা কিন্তু মা ডাকে না মাম্মি বলে তুই মার মার ভাত খাইস ওই নুন মাখে ওরা তেমনি ঘি মাখা ফ্যারাইড রাইস খাই আসলে কে চাল রে চাল তেমনি বাংলা আর ইঞ্জিরি ভারতবর্ষ আর ইন্ডিয়া জানে ননু তেরে মজার দেশ এই ভারতবর্ষ এখানে 33 কোটি দেব দেবী ঘুরে পাইছে এক করে লুকে আর দেবতার সমান সমান ছিল ওই মন্ত্রী আর এমএলএ পুলিশের পাড়া এখন দুটো লোকের পিছুতে একটু দেবতা করছে তোর যেমনি একটু বুন বললা বুঝতে পারলি সেরকম একটি ঠাকুর বলল সন্তোষী মা ই দেশেও গভর্নমেন্ট আছে ট্যাক্সও আছে কিন্তু এক মুঠা ভাত সবার লাগে নাই রে দিদার ছিলা মিয়া কাজ পাচ্ছে নাই যন্তর বইছে আতারে বাতারে তাই ঠাকুর করছে এই ভালো এই পটে জানে না তো খেদা বড় কঠিন জিনিস রে বাপ বড় কঠিন জিনিস নমস্কার।